মা লক্ষ্মীর পূজোর সময় এই ভুলগুলি করবেন না, দেবী লক্ষ্মী রেগে যান। ধর্মীয় শাস্ত্রে দেবী লক্ষ্মীকে সম্পদ এবং সমৃদ্ধির দেবী হিসাবে বিবেচনা করা হয় এবং বলা হয় যে তিনি চঞ্চল প্রকৃতির, কারণ সে সবসময় কারো সাথে থাকে না। যার কাছে দেবী লক্ষ্মীর আশীর্বাদ রয়েছে তার জীবনে কখনই কোনো কিছুর অভাব হয় না। মায়ের আশীর্বাদ একজন দরিদ্রকেও রাজাতে পরিণত করে এবং যার প্রতি তিনি রাগ করেন তাকে দরিদ্রে পরিণত করে। এমনটা বিশ্বাস করা হয় যে প্রতিদিন যারা দেবী লক্ষ্মীর পূজা করেন তাদের সারা বছর অর্থের অভাব হয় না। কিন্তু অনেক সময় মাতৃদেবীর পূজায় ভুল জিনিস ব্যবহার করলেও আশীর্বাদের পরিবর্তে পাপ হতে পারে। তাই দেবী লক্ষ্মীর পূজা করার সময় কিছু বিষয় মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। আসুন জেনে নেওয়া যাক মা লক্ষ্মীর পূজার সময় কোন বিষয়গুলো মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। এক, মা লক্ষ্মী ছবিতে দাঁড়িয়ে আশীর্বাদ দিচ্ছেন। এই ধরনের ছবি কখনই ঘরে রাখা উচিত নয়, কারণ মা লক্ষ্মী চঞ্চল। তিনি দাঁড়িয়ে আছেন মানে তিনি আপনার ঘর ছেড়ে যাচ্ছেন। সর্বদা দেবী লক্ষ্মীর বসে থাকার ছবি রাখা উচিত, এটি স্থির লক্ষ্মী মাতার রূপ। দুই, পেঁচা হলো মায়ের বাহন। পেঁচা রাতের বেলা সক্রিয় থাকে এবং নির্জন জায়গায় বাস করে। যে ছবিতে দেবী লক্ষ্মী পেঁচার উপরে বসে আছেন সেই ছবি বাড়িতে টানাবেন না। তিন, একটি সহজ নিয়ম আছে, যখন কেউ আপনার বাড়িতে আসে আপনি তাকে ভিতরে আসার আমন্ত্রণ জানান এবং তাকে স্বাগত জানান, কিন্তু সেই ব্যক্তি চলে গেলে আপনি তাকে হাত জোর করে বিদায় জানান। তাই দেবী লক্ষ্মীর আরাধনা করার সময় কখনই হাত জোর করবেন না। হাত জোর করার মানে আপনি তাকে বিদায় জানাচ্ছেন। আপনি যদি বাড়িতে দেবী লক্ষ্মীর স্থায়ী বাসস্থান চান তাহলে দেবী লক্ষ্মীর সামনে কখনই হাত জোর করবেন না, বরং উভয় হাত খুলে সমস্ত হৃদয় দিয়ে প্রার্থনা করুন এবং মনের কথা বলুন। চার, তুলসীকে ভগবান বিষ্ণুর প্রিয়তমা বলা হয় এবং ভগবান বিষ্ণুর শালিগ্রাম রূপের সাথে তার বিবাহ হয়। এই ক্ষেত্রে তিনি দেবী লক্ষ্মীর সতিন, তাই দেবী লক্ষ্মীকে কিছু নিবেদন করার সময় এতে তুলসী এবং তুলসী মঞ্জুরি দেবেন না, এতে করে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন। পাঁচ, লক্ষ্মী পূজা করার সময় প্রদীপের বাতি যেন লাল রঙের হয় তা নিশ্চিত করার চেষ্টা করুন। এছাড়া লক্ষ্মী দেবীর বাম দিকে প্রদীপ না রেখে ডান দিকে রাখবেন, কারণ ভগবান বিষ্ণুকে পৃথিবীতে আলো ছড়ানোর প্রতীক হিসাবে বিবেচনা করা হয় এবং মা লক্ষ্মী হলেন ভগবান বিষ্ণুর স্ত্রী এবং তিনি মায়ের ডান দিকে বিরাজ করেন। তাই মা লক্ষ্মীর পূজা করার সময় সর্বদা মায়ের ডান পাশে প্রদীপ রাখুন। ছয়, মা লক্ষ্মী বিবাহিত, তাই ভুল করেও তাকে সাদা ফুল অর্পণ করবেন না। দেবী লক্ষ্মীর পূজা করার সময় দেবী লক্ষ্মীকে শুধুমাত্র লাল এবং গোলাপি ফুল অর্পণ করুন। সাত, সাদা রঙের আসনে দেবী লক্ষ্মীর মূর্তি রাখবেন না। এছাড়াও পূজার সময় সাদা বা কালো রঙের যে কোনো জিনিস ব্যবহার করা থেকে বিরত থাকুন। আট, এমনও একটি বিশ্বাস আছে যে মা লক্ষ্মীর পূজা করার সময় ভগবান বিষ্ণুরও পূজা করা উচিত, কারণ মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু স্বামী স্ত্রী, তাই তাদের একসঙ্গে পূজা করলে দ্বিগুণ ফল পাওয়া যায়। নয়, মা লক্ষ্মীর পূজোর সময় কখনো মাটিতে রেখে প্রদীপ জ্বালাবেন না বা প্রদীপ দিয়ে প্রদীপ জ্বালাবেন না, এতে দেবী লক্ষ্মী রাগ করেন। দশ, আপনি দেবী লক্ষ্মীর পূজায় আরতি করবেন না। যদিও যে কোনো দেবী দেবতার পূজার পর আরতি না করলে পূজা অসম্পূর্ণ মনে করা হয় এবং আরতি করার পর বলা হয় হে ভগবান আপনি আপনার জায়গায় ফিরে গিয়ে বিরাজ করুন। প্রিয় বন্ধুরা, আপনারা সকলে সর্বদা এই কথাটি মনে রাখবেন যে আপনি যদি আপনার বাড়িতে দেবী লক্ষ্মীকে স্থায়ীভাবে ধরে রাখতে চান তাহলে তার পূজার সময় আরতি করা উচিত নয়, কারণ একদিকে আপনি তাকে স্থায়ীভাবে ডাকছেন আবার আপনি আরতি করে বলছেন হে লক্ষ্মী এখন আপনি যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যান। এটাই লোকেরা সবচেয়ে বড় ভুল করে।
11. শাস্ত্র অনুসারে মা লক্ষ্মী কখনো ভগবান বিষ্ণুকে ত্যাগ করেন না। ভগবান বিষ্ণু যেখানেই থাকবেন সেখানেই মা লক্ষ্মী আসবেন। দেবী ভাগবত পুরাণ অনুসারে লক্ষ্মী পূজা তখনই সফল হয় যখন গণেশ বন্দনার পর লক্ষ্মী বিষ্ণুর পূজা করা হয়। 12. দেবী লক্ষ্মীর পূজো করার পর মন্দিরের দক্ষিণ দিকে প্রসাদ রাখুন। এরপর বাড়ির সমস্ত লোককে একত্রিত করে দেবী লক্ষ্মীর পূজা করা এবং প্রসাদ গ্রহণ করা উচিত। 13. প্রতি বছর দীপাবলির দিনে দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশের পূজার পর এই মহান লক্ষ্মী মন্ত্রটি 108 বার জপ করা খুবই উপকারী। এই শক্তিশালী মন্ত্রটি জপ করলে মা লক্ষ্মী খুব খুশি হন, যার কারণে বাড়িতে কখনো অর্থের অভাব হয় না। মহালক্ষ্মী মন্ত্র ওম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমঃস্তুতে। 14. মা লক্ষ্মীর 8টি রূপ রয়েছে। এই সবই রূপ বাড়িতে স্থাপন করা যেতে পারে, কিন্তু গৃহস্থদের জন্য বসে থাকা লক্ষ্মী সমৃদ্ধির প্রতীক, তাই এই রকম ছবি ঘরে রাখুন। কাজের জায়গায় যেখানে মেশিনারি বা যন্ত্রপাতির কাজ হয় সেখানে দাঁড়িয়ে থাকা লক্ষ্মীর মূর্তি স্থাপন করতে হবে। 15. পূজা করার সময় ধূপকাঠি ব্যবহার করবেন না, কারণ এটি বাঁশের লাঠি দিয়ে তৈরি এবং অন্ত্যেষ্টিক্রিয়ায় বাঁশের লাঠি ব্যবহার করা হয়, তাই এটি অশুভ বলে বিবেচিত হয়। প্রিয় বন্ধুরা, আশা করি এই তথ্য আপনার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করি তিনি আপনার জীবনের সব ধরনের সমস্যা দূর করুন।